আপনার আমার জীবন মৃত্যুর ফয়সালা এই জমিনে হয় না, জীবন মৃত্যুর ফয়সালা কোথায় হয়, আসমানে হয়। তাই আমরা সব সময় খেয়াল রাখতে হবে অন্যায় যারা করবে তাদের পক্ষে কখনো আমরা অবস্থান গ্রহণ করব না, বরং অন্যায়ের বিপক্ষে সদা সর্বদা আমরা অবস্থান করব। আল্লাহ রাসূল বলছেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি, যখন কোনো অন্যায় হতে থাকবে তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দেবে। অমাল্লামি ইস্তাতি ফাবিলিসানি, আর যে হাত দিয়ে বাধা দিতে পারবে না সে তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। অমাল্লামি ইস্তাতি ফাবি অলবি, আর যে মুখ দিয়েও প্রতিবাদ করতে পারবে না সে অন্তরে ওটার অন্যায়টাকে ঘৃণা করবে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে কিনা, সেই অন্যায় অবিচার জুলুম নির্যাতনকে মুখ বুঝে সহ্য করে থাকবো না, বরং সদা সর্বদা আপনার আমার ইমানের সেই তেজদীপ্ততা দেখাতে হবে। আপনি আমি সদা সর্বদা ইমানের বলে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতে যদি পারি তবেই আপনি আমি সত্যিকার মুমিন। আইসিএম মিডিয়া, সত্য ও দীন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ। আলহাজ পজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী দরসুল কোরআন ও ইফতার মাহফিল প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পদ্মার আলালের মা ও ভনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা শুরুতেই মহামনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে মহামনিব আমাদেরকে মাহে রমাদানের শুরু থেকে এই পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সেই দেয়া সিয়াম সাধনা করে সিয়ামগুলো রাখার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল হায়াত। দুরুদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং মানবতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সর্বোত্তম আদর্শ দিয়ে যাকে প্রেরণ করেছেন সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, স্মরণ করছি সেই সকল শহাদাদের যারা রমাদানের সতেরোই রমাদানে যেই সকল বদর দিবসে যেই সকল মুসলমানরা শাহাদাতের অমীয় সুদা পান করেছেন সেই সকল শহীদ সহ সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যে সকল শহীদগণ তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। রব্বুল আলামিন তাদের শাহাদাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলে পড়ে আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর পারার সুরা আল মুমিনুন এর প্রথম কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। ও রব্বুল আলামিন, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো যোগ্যতা নেই, আপনার জ্ঞান থেকে আপনার জ্ঞান ভাণ্ডার থেকে আমাকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞানের কথাগুলো আমি নিজে আমল করতে পারবো এবং যেই কথাগুলো আমল করার মাধ্যমে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সার্বিক জীবন থেকে শুরু করে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণ এবং কামিয়াবি হাসিল করতে পারবো সেই কথাগুলো আপনি আমার জবান দিয়ে বের করে দিন সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু দারসুল কোরআন প্রোগ্রাম, আমি মহাগ্রন্থ আল কোরআনের সুরাল মুমিনুনের দর্শের আলোকে কিছু কথা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করব ইনশাআল্লাহ এই আলোচনার পুরো শেষ পর্যন্ত আপনারা যদি থাকেন অবশ্যই ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আপনার আমার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কল্যাণ এবং কামিয়াবি হাসিলের জন্য
কিছু খোরাক আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা ইফতার পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও সকলে পড়ে আমিন সম্মানিত হাজিরিন আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের সেই সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতের অনুবাদটা আপনাদের সামনে পেশ করছি রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون شفل كام هويغتش مؤمنون الذين هم في صلاتهم خاشعون جرى تدر نمازي بنو يبونتا والذين هم عن اللغو معرضون آر جرى অনর্থক নিরর্থক কথাবার্তায় নির্লিপ্ত والذين هم للزكاة فاعلون আর যাকাত আর যারা যাকাত আদায়ে তৎপর والذين هم لفروجهم حافظون আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে এবং তাদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে তারা যদি লজ্জাস্থানের হেফাজত না করে তবে তারা তিরস্কৃত হবে না ফামানি বিতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন যারা তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ছাড়া অন্য কাউকে কামনা করবে তারা অবশ্যই অবশ্যই তারা প্রত্যেকই সীমা লঙ্ঘনকারী হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন আর যারা তাদের আমানতসমূহ এবং ওয়াদাসমূহ রক্ষা করে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন আর যারা তাদের সালাতসমূহ হেফাজত করে أولئك هم الوارثون তারাই হলো উত্তরাধিকারী those they will be inherited الذين يرثون الفردوس যারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের আর হুম ফিহা খালিদুন ওই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল অনন্তকাল অনাদিকাল অবস্থান করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের এই প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলকাম মুমিন যারা সাকসেসফুল মুমিন ওই সকল মুমিনদের পরিচয় ওই সকল মুমিনদের বৈশিষ্ট্য ওই সকল মুমিনদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণগুলো বর্ণনা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যেই সকল মুমিন এই গুণগুলো তারা তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে এই গুণগুলোর অধিকারী যারা হয়ে যেতে পারবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হবে উত্তরাধিকারী তারাই হবে উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস যারা ফিরদাউস নামক জান্নাতের উত্তরাধিকারী হবে আর হুম ফিহা খালিদুন ওই জান্নাতুল ফিরদাউসে তারা একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর 100 বছর 200 বছর নয় অনন্তকাল অনাদিকাল সারা জীবনের জন্য ওই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আসুন তাহলে মুমিনদের সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আনা দরকার আছে কি না আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন এই আয়াত থেকে এই সূরার নাম সূরা আল মুমিনুন রাখা হয়েছে বিশেষ করে এই সূরাটি যখন নাজিল হয়েছিল তখন মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময়ে বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে এরকম ধনাঢ্য ব্যক্তি কম ছিল বরং ইসলামের বিরোধী শক্তি যারা ছিল তারা ধনে ধান্যে সব দিকে তারা কিন্তু পরিপুষ্ট ছিল তারা মনে করেছিল দুনিয়ার এই সাফল্য দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার যশ খ্যাতি এটাই আসল সফলতা যেই কারণে যারা ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ছিল গরিব এবং যেই কারণে ওই সকল যারা ইসলাম বিরোধী ছিল তারা মনে করেছিল এই গরিব লোকেরা তার তো ইসলাম এমনিই তারা ব্যর্থ এমনিই তারা দুনিয়ার সম্পদের দিক থেকে তারা কি পিছিয়ে আছে আবার ইসলাম গ্রহণ করে আরও তারা পিছিয়ে গিয়েছে নাউজুবিল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফল কাম হয়ে গেছে মুমিনগণ Successful indeed the believers.
আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা মুমিনগণ সফল কাম হয়েছে। যারা ঈমান এনেছে তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়নি, বরং যারা ঈমানের বাইরে আছে, যারা ঈমানের বাইরে আছে অবস্থান করছে তারাই ব্যর্থ হয়েছে। আর ঈমান যারা এনেছে, মুমিন যারা হয়েছে তারাই একমাত্র সফল কাম হয়েছে। আল্লাহ স্পষ্টভাবে শুরুতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে মুমিনগণ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুস্তাদে আহমদের মধ্যে বর্ণনা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করেছিলাম, দাঁড়িয়েছিলাম, তখন সেই যখন ওহি নাজিল হতো তখন আশেপাশে যারা থাকতো তাদের কানে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো। আমরা দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহর আয়াত অবতীর্ণ হচ্ছে, যে কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আগত ওহির অপেক্ষায় আমরা অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর ওহি অবতরণ শেষ হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বসে গেলেন কিবলামুখী হয়ে, আর কিবলামুখী হয়ে বসার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদেনা, ও আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দিন, ওয়ালা তাংকুসনা, আমাদেরকে কম দিবেন না, ওয়াকরিমনা, ও গো আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, ওয়ালা তুহিননা, আমাদেরকে লাঞ্ছিত করবেন না, ওয়াতানা, ও গো আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করবেন না, ওয়াসরনা, আমাদেরকে আপনি অগ্রাধিকার দান করুন, ওয়ালা তুসির আলাইনা, এবং অন্যদের উপর আমাদেরকে অন্যদের উপর অগ্রাধিকার দান করুন, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিবেন না, ওয়ারদা আন্না, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওয়ারদে আনা, এবং আপনি আপনার সন্তুষ্টির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই দোয়া পাঠ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কি জানো এইখানে আমার উপর কোন আয়াতগুলো নাজিল হয়েছিল? রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, হে রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আমার সাহাবীরা শুনে রাখো, এইখানে এই মুহূর্তে আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কদ আফলাহাল মুমিনুন, এই সূরার দশটি আয়াত আমার উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দশটি আয়াতের আলোকে যে ব্যক্তি তার জীবন গঠন করতে পারবে, এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন ওই গুণাবলীগুলো যারা অর্জন করতে পারবে তারা নিশ্চিত জান্নাতে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদাউস নামক জান্নাতের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, আর ওই জান্নাত তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরদাউস নামক জান্নাতের উত্তরাধিকে হতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন, ও আমার সাহাবিরা, তোমরা যখন তোমার রবের কাছে জান্নাত চাইবে তখন ছোটোখাটো যেন তার জান্নাত চাইবে না, আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাই আমরা বলবো সবসময় আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসে যেতে মন চাইতো ইনশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে মন চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করে নাও সকলে পড়ে, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনগণ। বিশেষ করে আফলাহা মানে হলো সফল কাম হওয়া। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কদ আফলাহা বাক্য দিয়ে এই বক্তব্য শুরু করার অর্থ হলো যে কাফেররা যারা দুনিয়াবী সমৃদ্ধি, দুনিয়াবী ধন সম্পদ সেগুলোকেই সফলতা মনে করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ধন সম্পদ দুনিয়ার সফলতাকে সফলতাকে মনে করেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সফলতাকে ব্যর্থতায় পর্যবেসিত করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, আসলে যারা ঈমান এনেছে তারাই সফল কাম হয়েছে, তারাই সফলতার ধারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন,
দুনিয়ার মধ্যে সুখ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, ক্লান্তি আছে, দুনিয়ার এই সুখ দুঃখ সেগুলো কিন্তু স্থায়ী না, নাকি? আখেরাতের সুখ হলো কি? স্থায়ী। আখেরাতের দুঃখ হলো স্থায়ী। যারা আখেরাতে জান্নাত লাভ করবে তারা চিরসুখের স্থান জান্নাত পেয়ে চিরসুখী হয়ে যাবে, নাকি? আর যারা আখেরাতে জাহান্নাম লাভ করবে তারা কিন্তু চির দুঃখের সেই স্থানে, খালিদিনা ফিহা, ওই স্থানে তারা চিরকাল দুঃখ পেতে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং তোমরা যে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়ার সফলতাকে তোমরা সফলতা মনে করছ, বরং দুনিয়ার সফলতা সফলতা নয়, বরং আখিরাতের সফলতাই হলো উত্তম এবং সর্বোচ্চ সফলতা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলছেন কদ আফলাহা মান তাজাক্কা, সফল কাম হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। ওয়াজাকারাসমা রব্বিহি ফাসাল্লা, আর যে তার রবের নাম স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার পরিচয় দিচ্ছেন যে দুনিয়ার সম্পদে যে ব্যক্তি অগ্রগামী সে আসলে সফল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে যারা আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটি বিষয়ের উপর যারা ঈমান এনেছে তারাই হলো আসল এবং প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদেরকে সফল কাম, মুমিনরা যখন সেই জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের প্রবেশ করার পর তাদের মুখ থেকে বের হবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়াওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা فنعم أجر العاملين. سبحان الله. رب العالمين বলেন وقالوا الحمد لله الذي, আর ওই জান্নাতীরা বলবে সেই আল্লাহর, সেই আল্লাহর, وقالوا الحمد لله, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, এই জান্নাতের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা, আমাদেরকে এই জমিনের, এই জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইসু নাশা, আমরা এই জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবো, যা ইচ্ছা তা আমরা উপভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। ফানিআমা আজরুল আমিলিন, এটা কতই না বড় নিয়ামত যারা এই আমিলিন, যারা এর অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। এরপর জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতীরা তখন, ওই সফল কাম মুমিনরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, ও আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদের থেকে দুঃখ কষ্ট ক্লেশ দূর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাতীদের আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার মধ্যে মানুষ অসুস্থ হয়ে যায়, দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয়, জান্নাতের মধ্যে কোনো রোগ অসুখ বিসুখ কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু থাকবে না, যে জান্নাতি হয়ে যাবে আর যে জাহান্নামি হবে তারা অনন্তকাল, ওই তাদের হায়াত শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝে মৃত্যুকে একটা ছাগলের আকৃতিতে, একটা দুম্বার আকৃতি এনে সেটাকে জবাই করবেন। মৌত, মুত, ইয়া মৌত, মানে মৌত তুমি মরে যাও, মৌতকে কোরবানি দিয়ে দিবেন, আর মৌতের মৃত্যু হয়ে যাবে, আর সেই জান্নাতিরা মৌত আর মৃত্যুর সেই স্বাদ উপভোগ করতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই সুখময় জান্নাত, ওই জান্নাতে যেতে হলে প্রথমত আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে, মুমিন হতে হবে। আর মুমিনের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
ও গো আমার রব গো আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ পরিচালিত করো সহজ সরল পথ দেখাও সিরাতুল মুস্তাকিম দেখাও আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সিরাতুল মুস্তাকিমের বর্ণনা কোরআনের শুরুতেই দিয়ে দিচ্ছেন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিচ্ছেন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الف لام ميم ذلك الكتاب এটি এমন একটি কিতাব লা রাইবা ফি যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন আর এই কিতাবই হলো মুত্তাকিদের জন্য হেদায়েত সুবহানাল্লাহ আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب جراد الشرب دي بشاس تاپن کرے ويقيمون الصلاة جرا صلاة قائم کرے ومما رزقناهم ينفقون آر تادر کے جر رزق دیئے چی وہی رزق تھے کہ جرا بے کرے سبحان اللہ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এরাই হলো হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত সুবহানাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হলো সফল কাম সুবহানাল্লাহ তাহলে সফল কাম মুমিন হতে হলে আমাদেরকে মুমিনের গুণাবলীগুলো আমাদের মধ্যে আসা দরকার আছে কিনা বলেন প্রিয় হাজরিন আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বে ইমান নিয়ে টিকে থাকা জ্বলন্ত অঙ্গার নিয়ে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে থাকার সমান যেটা রাসূল বলে গিয়েছেন যে শেষ জামানা এমন হবে যে ওই জামানায় মানুষ সকালবেলা মুমিন হয়ে গড় থেকে বের হবে আর যখন বিকেলবেলা ঘরে ফিরবে বেঈমান হয়ে ঘরে ফিরবে নাউজুবিল্লাহ শেষ জামানায় ইমানকে নিয়ে টিকে থাকা হবে এমন যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গারকে নিয়ে যেমন থাকা তেমন কঠিন ঠিক ইমান নিয়ে টিকে থাকাও তেমনটি কঠিন হবে প্রিয় হাজরিন আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বে যারা ইমানদার যারা ইমানের ধারে ইমানের বলে বলিয়ান তাদের উপর নির্যাতন নিষ্পেষণ আছে কিনা জেল জুলুম আছে কিনা আপনি মনে রাখতে হবে আপনি ইমান এনেছেন আপনি মুসলমান ইমানের তেজদীপ্ত তা যদি আপনার মন্ত্র থাকে অবশ্যই অবশ্যই আপনার উপর জেল আসবে জুলুম আসবে আপনার উপর বিদ্রোহী ইসলাম বিদ্বেষী যারা তাদের সেই খড়গ আপনার উপর নামবে আপনি সেই ইমানের উপর টিকে থাকতে হবে এই রমাদানের মধ্যেও সেই সালাতরত অবস্থায় তারাবির সালাতরত অবস্থায় মুসলমানদেরকে গ্রেফতার করা হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চা সহ মহিলাদেরকেও সেই গুলশানের সেই ইয়া থেকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে প্রিয় হাজিরিন বুঝতে হবে আজকে মুসলমানরা ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান নামধারীরাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে প্রিয় হাজিরিন আমাদের ইমানকে আরো মজবুত করতে হবে ইমানকে এমনভাবে মজবুত করতে হবে যে ইমান শত বাধা শত বিপত্তি যতই লাঞ্ছনা গঞ্চনা আসুক না কেন ইমান থেকে বিন্দুমাত্র সরা যাবে না ফেরাউনের কৃতদাসী ছিল ফেরাউনের কৃতদাসী একদিন তা ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাচ্ছে আর আশ্রানোর এক পর্যায়ে তার চিরুনিটা পড়ে গেল নিচে মাস্ত্রিতে পড়ে যাওয়ার পরে ওই কৃতদাসী মুসাতা সে যখন সিরুনিটা তুলল তুলতে গিয়ে বলে বিসমিহি তাআলা আল্লাহর নামে সে তুলল ফেরাউনের কন্যা সেটা দেখে রাগ হয়ে বলল হে মুসাতা আমার বাবা কি সবচেয়ে বড় রব নয় তুমি কাকে রব হিসেবে ঘোষণা করছো তুমি কার নামে চিরুনিটা তুলল অথচ আমার বাবাই তো হলো রব্বুকুমুল আলা আমার বাবাই হলো সবচেয়ে বড় রব তুমি আমার বাবাকে রব হিসেবে স্বীকার না করে কাকে তুমি রব হিসেবে মেনেছো মুসাতা বলল আমি আমার রব তোমার বাবার রব তোমার রব তোমার মুসার রব সেই আল্লাহ রব্বুল আলামিনের নামে তুলেছি সুবহানাল্লাহ মুসাতাকে নিয়ে যাওয়া হলো ফেরাউনকে খবর দেয়া হলো ফেরাউন জিজ্ঞেস করলো মুসাতা
কি শুনেছি তুমি নাকি আমাকে রব হিসেবে স্বীকার করছো না, তুমি নাকি আমাকে বাদ দিয়ে কোন আল্লাহর উপর ঈমান এনেছো? তখন মুসা বলল, হ্যাঁ আমি তোমাকে রব হিসেবে স্বীকার করি না, আমি আমার স্রষ্টা আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করি, আমি তার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মুসাতাকে বলা হলো, মুসাতা তুমি কি জানো এর পরিণতি কি? মুসাতা বলে, এর পরিণতি কি আমি জানি আর না জানি, তুমি যাই বলো না কেন আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ার মতো আমার সামর্থ্য নেই। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তোমার সন্তানদেরকে হত্যা করা হবে। বলে, করো। ফেরাউন সবল তার সন্তানদেরকে হত্যা করলো। সর্বশেষ বুকে দুধ খেত একটা সন্তান, ওই সন্তানকে হত্যা করা হচ্ছে। ওই সন্তানকে যখন হত্যা করা হলো, হত্যা করার সাথে সাথে তার রক্ত এসে মুসা তার গায়ে এসে পড়ল, আর ওই সন্তানের রূহ উপর দিকে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, আর রূহ বলছে, ইয়া উম্মি লা তাহজান, ইয়া উম্মি লা তাহজান, হে মা তুমি ভয় পাও না, সাউরিকু মিনাল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই তোমার সাথে জান্নাতে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। রূহ চলে গেল। আর এরপরে মুসাতাকে বলা হলো, তোমার সন্তানকে যেভাবে হত্যা করা হলো তোমাকেও হত্যা করা হবে। মুসাতা বলে, আমাকে একবার নয়, শতবার নয়, হাজারবার যদি আমাকে হত্যা করো তারপরও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। সুবহানাল্লাহ। এরপর মুসাতাকে হত্যা করা হলো। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন, যখন প্রতিপদে পথের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হে ভাই জিব্রিল, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, নিশ্চয়ই জান্নাতের পাশ দিয়ে যাচ্ছি। জিব্রিল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন জান্নাতের কাছে আসিনি, জান্নাতের পাশ দিয়ে যাচ্ছি না। রাসূল বললেন, তাহলে জান্নাতের এত সুঘ্রাণ কীভাবে আসে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জিব্রিল আমিন বললেন, হে ভাই, হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ফেরাউনের কৃতদাসী মুসা তার কবরের পাশ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। সেই কবর থেকে এখনও সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে, ঈমানের উপর অটুট থাকলে, ঈমানের উপর টিকে থাকলে আপনার আমার জন্য জান্নাত অনিবার্য, তাতে কোনো সন্দেহ আছে? ঈমানের বলে বলিয়ান হয়ে অনেকে পাশির দড়িকেও সেই বরণ করে নিয়েছে কিনা, সেই বাংলাদেশেও সেটা হয়েছে। আমি বলবো, আমরা যতই বিপদ যতই বাধা আসুক না কেন, ঈমান থেকে কেউ আমাদেরকে এক বিন্দু পরিমাণ টলাতে পারবে না ইনশাআল্লাহ, তবেই আমরা সফল হব। প্রিয় হাজরিন, আসুন মুমিনদের গুণাবলী নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। মুমিনদের আরেকটি গুণাবলী আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারা যারা আল্লাহর নাম যখন স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা তো তাদের রবের উপরেই সদা সর্বদা তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। খেয়াল রাখতে হবে, আপনার আমার জীবন মৃত্যুর ফয়সালা এই জমিনে হয় না, জীবন মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। তাই আমরা সবসময় খেয়াল রাখতে হবে, অন্যায় যারা করবে তাদের পক্ষে কখনো আমরা অবস্থান গ্রহণ করব না, বরং অন্যায়ের বিপদে বিপক্ষে সদা সর্বদা আমরা অবস্থান করব। আল্লাহ রসুল বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউ গাইয়ুর বিয়াদি, যখন কোনো অন্যায় হতে থাকবে তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দেবে। অমাল্লামী ইস্তাতি ফাবিলিসানি, আর যে হাত দিয়ে বাধা দিতে পারবে না সে তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। অমাল্লামী ইস্তাতি ফাবি অলবি, আর যে মুখ দিয়েও প্রতিবাদ করতে পারবে না সে অন্তরে ওটার অন্যায়টাকে ঘৃণা করবে। প্রিয় হাজরিন, আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে কিনা?
সেই অন্যায় অবিচার জুলুম নির্যাতনকে মুখ বুজে সহ্য করে থাকব না, বরং সদা সর্বদা আপনার আমার ইমানের সেই তেজদীপ্ততা দেখাতে হবে। আপনি আমি সদা সর্বদা ইমানের বলে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতে যদি পারি, তবেই আপনি আমি সত্যিকার মুমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়িয়া, আমিন। প্রিয় হাজরিন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা খুশুয়ের সহিত সলাত আদায় করে। খুশু এই শব্দটির অর্থ হল বিনয়, নম্রতা, বশ্যতা, অনুগ্রহ স্বীকার করে নেয়া। তাহলে সলাতের মধ্যে খুশু মানে কি? খুশু দুই ধরনের, একটা হলো দেহের খুশু, আরেকটা হলো মনের খুশু। দেহের খুশু হলো আপনার দেহটা এমনভাবে আড়ষ্ট হবে, ঢিলেঢালা হবে, এবং আপনার চেহারাটা সবসময় সিজদার দিকে থাকবে, এবং আপনার শরীরের মধ্যে কোনো প্রকার উদ্ধত অহংকার প্রকাশ পাবে না। দুনিয়ার একটু খেয়াল করুন তো, দুনিয়ার কোনো রাজা বাদশাহ সেটা বাদ দিলাম, দুনিয়ার একজন এমপি, মন্ত্রী অথবা একটা কমিশনারের কাছে যখন আমরা কোনো একটা দরখাস্ত নিয়ে যাই, কোনো একটা আর্জি নিয়ে যাই, বলেন তো আমি কি সেখানে বুক ফুলাই দাঁড়াই? খুব বিনয়ের সাথে দাঁড়াই নাকি? তাহলে দুনিয়ার কোনো একজন কমিশনার, একজন এমপি মন্ত্রীর কাছে আমার আর্জি নিয়ে যখন যাচ্ছি, আমি খুব বিনয়ের সাথে পোলাইটলি আমি একদম অনুগত হয়ে তার সামনে দাঁড়াই। কিন্তু সেই রাজাধিরাজ, আসমান এবং জমিনের মালিক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি একচ্ছত্র অধিপতি, সেই মহান রব, সে আমার রবের সামনে যখন দাঁড়াই, তখন কেন আপনার আমার বিনয় আসে না? তখন আমাকে আপনাকে বিনয় আসতে হবে। আপনার আমার দেহের মধ্যে যেমন খুশু আসতে হবে, মনের মধ্যেও খুশু আসতে হবে। আপনাকে আমাকে তখন মনে করতে হবে, আমি তো দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, দুনিয়ার কারো সামনে আমি মাথা নত করছি না, দুনিয়ার কারো সামনে আমি আকুতি মিনতি করছি না, দুনিয়ার কারো প্রশংসা করছি না, আমি প্রশংসা করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের প্রতিপালক, সেই রব্বুল আলামিনের প্রশংসা করছি। সেই রব্বুল আলামিনের যখন প্রশংসার জন্য দাঁড়িয়ে যাই, আমাদেরকে একটু বিনয়ী হতে হবে না? প্রিয় হাজিরিন, আসুন আমাদেরকে বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগি বিনয়ের সাথে যদি আমরা করতে পারি, তবেই আমরা সত্যিকারের মুমিন হতে পারবো, তবেই আমরা জান্নাতের ওয়ারিস হিসেবে আমরা নিজেদেরকে পেশ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবি দেখলেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, এক সাহাবি নামাজ পড়ছেন এবং দাড়ি নিয়ে খেলা করছে। রাসূল বললেন, লাউ খুশিয়া কলবাহু লা খাশাআত জাওয়ারাহু, যদি তার অন্তরে খুশু থাকতো, মনে খুশু থাকতো, তবে তার ওই সেটাকে অভিব্যক্তি প্রকাশ পেত, তার অন্তরে খুশু নেই। অন্তরে যদি খুশু থাকতো, তাহলে আপনার সলাতের সময় আপনার আমার দৃষ্টি অন্যদিকে চলে যেত না। অন্তরে যদি খুশু থাকতো, আপনার আমার হাত ওই সেই দাড়ির মধ্যে, চুলের মধ্যে আমার যেত না। প্রিয় হাজিরিন, আমাদেরকে খুশুয়ের সহিত সলাত আদায় করতে হবে। খেয়াল করতে হবে, আপনি আমি যখন সলাতের মধ্যে দাঁড়াই, আমরা বলছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে আমার ওয়াজকে, আমার মুখমণ্ডলকে সেই আল্লাহর দিকে, সেই স্রষ্টার দিকে আমার মুখমণ্ডলকে আমি নিবন্ধন করছি, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি অধিপতি, সুবহানাল্লাহ। আপনি আমি যখন নিয়তবাদী, নিয়তবাদার পরে কি পড়ি? সুবহানাকা কতই না পবিত্র সে আল্লাহ, আল্লাহুম্মা ওগো আল্লাহ, আল্লাহুম্মা বিহামদিকা ওগো আল্লাহ, প্রশংসা তোমারই জন্য, ও তাবারাকাসমুকা তোমার নাম কতই বরকতময়, ও তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা কতই না উত্তে, ওয়ালা ইলাহা গায়রুক, আর তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাল্লাহ। আপনি যখন সালাত আদায় করেন, এই বাক্যগুলো যখন পড়েন, আপনার মনের মধ্যে যখন এটার এই বাক্যগুলোর অর্থগুলো যদি খেয়াল করেন, আপনার মনের মধ্যে খুশু আসবে কি না?
অবশ্যই আসবে। আপনি আমি যখন সূরা ফাতিহা পড়ি সারা জীবন সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে যাচ্ছি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে যে একটা চমৎকার দোয়া, সূরা ফাতিহা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন। সূরা ফাতিহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগে হলো আল্লাহর প্রশংসা, আরেক ভাগে হলো বান্দার চাওয়া। তাহলে এই চমৎকার চাওয়াটুকু আপনি যদি সুন্দর করে বিনয়ের সাথে যদি না চান, আপনার ওই চাওয়াকে পাওয়ায় পরিণত হবে। প্রিয় হাজরিন, তাই আপনি আমি একটু সালাতের মধ্যে খুশুয়ের সহিত বিনয়ের সহিত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমাদেরকে সালাতের মধ্যে খুশুয়ের সহিত সালাতের মধ্যে আমাদেরকে খুশুয়ের সহিত সালাত আদায় করার তৌফিক দান করো সকল পড়িয়া, আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সূরা বাকারায় বলছেন, হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। আর আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, নিশ্চয়ই এই জিনিসটা বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই বড় ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, তবে খাশিঈন যারা, খাশিঈন যারা, যারা বিনয়ী তারা ছাড়া, অর্থাৎ খুশুয়ের সহিত যারা সালাত আদায় করে তারা ছাড়া অন্যদের জন্য এটা খুবই কঠিন ব্যাপার। প্রিয় হাজরিন, তাহলে আমরা সদা সর্বদা সালাতের মধ্যে খুশুয়ের সহিত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যখন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন যে যখন যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন, অর্থাৎ আপনি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যান তখন কে দেখেন? আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ যখন আপনাকে আমাকে দেখে, ওই আল্লাহর সামনে আমরা কি ঔদ্ধত্য নিয়ে, ওই আল্লাহর সামনে আমরা কি মানে মুরগি যেরকম ঠোকর দেয় ওই রকম ঠোকর দিয়ে যা মানে দ্রুততার সাথে কি সালাত আদায় করব, না ধীরস্থিরভাবে খুশু খশেইনদের মতো সালাত আদায় করব? প্রিয় হাজরিন, আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুশুয়ের সহিত সালাত আদায় করার তৌফিক দান করুক সকল পড়িয়া, আমিন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলছেন, ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন, রসুল বলছেন প্রত্যেক নামাজে দৃষ্টি আল্লাহর দিকে রাখো এবং আন্তরিক আনুগত্যের সাথে তাকে ডাকো। প্রিয় হাজিরিন, খেয়াল করতে হবে আমরা যখন সিজদায় যাই, ওই সিজদায় যাওয়ার সাথে সাথে আমার রব আমার রবের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াসজুদে ওয়াকে তারিব, বান্দা সিজদায় যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই তো, খশেঈন বান্দা হতে চাই তো, তাহলে অবশ্যই অবশ্যই এই মাহে রমাদানে অন্তত এটা আল্লাহর কাছে চাইবো, ওগো রব্বুল আলামিন খুশুয়ের সহিত যেন সালাতগুলো আদায় করতে পারি, সেই তাওফিক আমাদেরকে দান করো সকলে পড়ি, আমিন। ওগো রব্বুল আলামিন তোমার খশেঈন বান্দাদের কাতারে আমাদেরকেও সামিল করে নাও সকলে পড়ি, আমিন। প্রিয় হাজরিন, আসুন এরপর আল্লাহ রব্বুল আলামিন সুরাল মুমিনুনের তৃতীয় আয়াতে বলছেন, আর যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অনর্থক কথাবার্তা যারা বলে না, যারা সদা সর্বদা নিরর্থক অনর্থক বেহুদা, যেই কথায় কোনো ফলাফল নাই, যেই কথায় কোনো সওয়াব নাই, যেই কথায় কোনো কল্যাণ নাই, ওই সকল কল্যাণ অকল্যাণমূলক কথাবার্তা তারা বলে না, ওই সকল কথাবার্তায় নির্লিপ্ত থাকে তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো অবতীর্ণ হলো, এরপর তিনি মুখের মধ্যে একটা পাথর দিয়ে রাখতেন, সাহাবীরা কোনো কথা জিজ্ঞেস করলে ওই পাথরটা মুখ থেকে বের করে এরপর জবাব দিতেন। এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আবু বকর, আপনি মুখের মধ্যে এই পাথর কেন দিয়ে রাখেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর জবাব দেন আমির আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদিন যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত আমি আবু বকরের মুখ থেকে যেন কোন প্রকার বেহুদা কথা কোন প্রকার অনর্থক কথা কোন প্রকার সব ছাড়া কোন কথা যেন আমার আবু বকরের মুখ থেকে বের না হয় যে কারণে আমি আবু বকর মুখের মধ্যে পাথর দিয়ে রাখি সুবহানাল্লাহ আর আমরা তো বর্তমানে চায়ের দোকানে যখন যাই আমাদের মতো রাজনীতিবিদ আর কেউ নাই আমরা যখন দুইজন পুরুষ বা দুইজন মহিলা যখন একসাথে হয়ে যায় তখন সেখানে তৃতীয় একজন আসে শয়তান তখন এমন কিছু কথাবার্তা আমরা বলে ফেলি যে এই কথাগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই বরং ওই কথাগুলোর মাধ্যমে কারো গীবত হয়ে যায় ওই কথাগুলোর মাধ্যমে সকলখুরি হয়ে যায় ওই কথাগুলোর মাধ্যমে অন্যায় হয়ে যায় ওই কথাগুলোর মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ হয়ে যায় তাই আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ যে বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল্লাগু মুরিদুন যারা অনর্থক কথাবার্তার নির্লিপ্ত অর্থাৎ আমরা অনর্থক বেহুদা কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ কারণ অনর্থক কথাবার্তায় যখন বলি তখন কিন্তু ওই অনর্থক কথাবার্তার মধ্যে গীবতের চর্চা হয় কিনা আর রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা গীবত হলো জেনার চেয়েও মারাত্মক গুনাহ তাহলে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস থেকে বলছেন গীবত কেন জেনার চেয়ে মারাত্মক গুনাহ কারণ জেনা করার পর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কায়রম বানো বাক্যে বান্দা রাব্বুল আলামিনের কাছে যদি তার পাপের স্বীকার করে যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেয় আর যখন বান্দা কারো গীবত করে ওই গীবত করা মানে হলো আরেকজন ভাইয়ের হক নষ্ট করা আরেকজন ভাইয়ের হক নষ্ট করেছে যে কারণে যার গীবত করেছে তার কাছ থেকে কখনো মাপ চাওয়া হয় না মাপ চাওয়া হয় কি না বলেন আপনি আমি কারো গীবত করেছি বলেন তো আমি আর আপনি পরবর্তীতে যাই ওই ব্যক্তির কাছে গিয়ে বলি যে ভাই আমি আপনার গীবত করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন মাপ চাওয়া হয় যেহেতু মাপ চাওয়া হয় না যে কারণে ওই গীবতের গুনাহও মাফ হয় না প্রিয় হাজিন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইতে হবে আল্লাহ আমাদেরকে এই গীবতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো সকলে পড়িয়া আমিন আল্লাহ সূরা হুজরাতে এই গীবতের ব্যাপারে কিন্তু আয়াত নাজিল করেছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি তোমরা কি কেউ তোমাদের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে চাও তোমরা সেটা পছন্দ করো না তাহলে গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান প্রিয় হাজিরিন এই ব্যাপারে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার একটা ঘটনা আছে সময় কম আমি সেদিকে যাচ্ছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাহলে সেদিকে ইনশাআল্লাহ আলোচনা করব প্রিয় হাজিরিন এরপরে আসুন তাহলে আমরা আমাদের সমাজে বর্তমানে যে গীবতের সয়লাব হয়ে গেছে ওই গীবত থেকে সগলখুরি থেকে একে অপরের পিছনে কথা বলা থেকে আমরা ইনশাআল্লাহ মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়িয়া আমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين هم لفروجهم حافظون যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে কি করে হেফাজত করে প্রিয় হাজিরিন আসুন বর্তমানে এই লজ্জাস্থানকে হেফাজত করা বড়ই কঠিন হয়ে গিয়েছে আপনি বলবেন আমি তো কোনো নারীর সাথে জানা করছি না আমি তো কোনো নারীর দিকে দুনি যখন রাস্তায় চলি কোনো নারীর দিকে চোখ তুলে তাকাই না তাহলে আমি জানা থেকে বেঁচে আছি না আপনার হাতে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে আছে কি না বলেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফেসবুক বলেন ইউটিউব বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন যেখানেই ঢুকেন না কেন সেখানেই ওই বেগানা বেপর্দা নারীর ছবি চলে আসে কি না আর সেই নারীর ছবি দেখেই কেন আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দেখি কি না তাহলে আপনার আমার দ্বারা আমাদের চোখকে হেফাজত করা হচ্ছে হচ্ছে না আপনি রাতের অন্ধকারে কেউ নাই দুনিয়ার কেউ আপনাকে দেখছে না ঘরের মধ্যে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে আপনি যদি সেই মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যদি আপনি খারাপ কোনো কিছু দেখেন বলেন তো দুনিয়ার কেউ দেখলো না কে দেখলো আল্লাহ দেখলো তাহলে ওই রকম ঘটনা ঘটে কি না আজকের যুব সমাজ এই মোবাইলের মধ্যে খারাপ পর্নোগ্রাফি সহ খারাপ জিনিসগুলো দেখে তাদের চরিত্রকে একদম শেষ করে দিচ্ছে বিসর্জন দিচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো সকলে পড়িয়া আমিন
ওগো রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া, তোমার রহম ছাড়া এই যে ফেত্তার জমানায় আমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারবো না। ওগো রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদেরকে, আমরা যেন আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি সেই তাফিক দান করো সকলে পড়ি, আমিন। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই ব্যক্তির জন্য, রাসূল বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টার হব, জান্নাতের জিম্মাদার হব, তাকে জান্নাতে নেয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হব, গ্যারান্টার হব ওই ব্যক্তির জন্য যে তার দুই ঠোঁটের মধ্যস্থিত বস্তু তথা জিব্বা এবং দুই রানের মধ্যস্থিত বস্তু তথা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বলুন তো আজকের এই সমাজে যত অন্যায় হচ্ছে, যত জুলুম হচ্ছে, যত নিষ্পেষণ হচ্ছে, যত কিছু অঘটন ঘটছে, সবগুলো কিন্তু এই দুইটার কারণে হচ্ছে। একটা হলো জবান, আরেকটা হলো কি, লজ্জাস্থান, ঠিক কিনা বলেন? আপনি আমি এই দুইটা জিনিসের যদি হেফাজত করে ফেলতে পারি, এই দুইটা জিনিস থেকে যদি আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চেয়ে এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারি, আল্লাহর রসুল আমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাবেন, জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, তাহলে সেই জান্নাতে যেতে মন চাইতো ইনশাআল্লাহ, তাহলে আমরা এই গুণেরগুলোর অর্জন করবো ইনশাআল্লাহ। সময় স্বল্পতা, আমি এরপর আরও দুই একটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাসমূহ রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করতে হবে আজকে আমাদের সমাজে আমানতের খেয়ানত বেশি হয় কিনা বলেন? প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রসুল বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমি ইমাম, আমি কিন্তু আমার এই মসজিদের সকল মুসল্লিদের জিম্মাদার, ঠিক কিনা বলেন? তাহলে আমিও দায়িত্বশীল, আমিও যদি আমার দায়িত্বের খেয়ানত করি, আমানত আমার উপরে যেটা দেয়া হয়েছে ওটা যদি খেয়ানত করি, আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াতে হবে কিনা? তাহলে খেয়াল করতে হবে, আপনি যেখানে, আপনি পরিবারের কর্তা, পরিবারের কর্তা মানে আপনার পরিবারের সকল সদস্যদের দায়িত্বশীল আপনি, সকল সদস্যদের জিম্মাদার আপনি। আপনার পরিবারের কোনো সন্তানের উপর যদি কোনো প্রকার অন্যায় হয়, কোনো সন্তানের প্রতি যদি কোনো প্রকার জুলুম হয়, তাহলে বুঝতে হবে আপনিও আমানতের খেয়ানত করেছেন। প্রিয় হাজরিন, আল্লাহ আমাদেরকে সদা সর্বদা সর্বাবস্থায় শুধু আমানতের খেয়ানত মানে এটা নয় যে আপনার কাছে কেউ কিছু জমা দিছে, আপনি সেটা খেয়ানত করছেন, আপনি সেটা ফিরে দিতে পারলেন না, ওই খেয়ানত নয়। বরং খেয়াল করতে হবে দুনিয়ায় চলার পথে সর্বদা সর্বাবস্থায় আপনার আমার উপর যে আমানতগুলো দেয়া হয়েছে, ওই আমানতগুলোর যথাযথভাবে ওই আমানতগুলো রক্ষা করতে হবে, ওই আমানতের খেয়ানত করা যাবে না, এবং ওয়াদাগুলো ঠিক করে রাখতে হবে। প্রিয় হাজিরিন, শুধু ওয়াদা এটা নয়, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওয়াদা আপনাকে আমাকে আমাদের সৃষ্টির পূর্বেই যখন রূহগুলোকে একসাথ করে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহগুলো একসাথে বলেছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আর সেদিন আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি আপনি আমাদের রব, কিন্তু দুনিয়া আসার পরে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম না, মানলাম না, তাহলে আমরা ওয়াদা খেলাফকারী হয়ে গেলাম কিনা? প্রিয় হাজরিন, খেয়াল করতে হবে দুনিয়ায় চলার পথে সদা সর্বদা আমাদেরকে, আমরা খেয়াল করতে হবে আমানতগুলো যথাযথভাবে যেন রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে আমানতের রক্ষাকারী, ওয়াদা রক্ষাকারী হিসেবে কবুল করে নাও সকলে পড়ি, আমিন। এরপর আসুন সর্বশেষ আয়াত, মুমিনদের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের সলাৎগুলোকে, সমস্ত সলাৎগুলোকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে সলাৎকে এক বচন হিসেবে বলছেন যে ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খশিউন, যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী।
আর এখানে এসে বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সমস্ত সালাতগুলোর হেফাজত করে। প্রিয় হাজেরিন, আমাদেরকে খেয়াল করতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচ ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত সালাত এর যথাযথ হেফাজতকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহ বলছেন যে আমার ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না, ওই সেই ছায়া দিবে সাত শ্রেণীর ব্যক্তিকে। তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ, অর্থাৎ এক সালাত হওয়ার পরে আরেক সালাতের জন্য তার পেরেশানি থাকে, আরেক সালাতের ওয়াক্ত কখন হবে ওই জন্য তার উদ্গ্রীবতা থাকে, তার কাজ যেখানেই থাকুক না কেন সে আরেক সালাতের জন্য তার মন পড়ে থাকে। তাহলে আমরাও এরকম সালাতের ব্যাপারে আমরা সচেতন হব তো ইনশাআল্লাহ, সালাতের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক সকলে পড়ে, আমিন। প্রিয় হাজিরিন, এই সাতটি গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা উত্তরাধিকারী হবে ফিরদাউস নামক জান্নাতের, হুম ফিহা খালিদুন, যারা ওই ফিরদাউস নামক জান্নাতে চিরকাল অনন্তকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ, তাহলে সেই জান্নাতে যেতে মন চায় তো ইনশাআল্লাহ, জান্নাতের উত্তরাধিকারী হতে মন চায় তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে ষাটটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এক নাম্বার হলো সালাতের মধ্যে খুশুয়ের সহিত সালাত আদায় করব। এক নাম্বার কি? খুশুয়ের সহিত সালাত আদায় করব। দুই নাম্বার হলো আমরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকব। তিন নাম্বার হলো আমরা যাকাত আদায়ে তৎপর থাকব। চার নাম্বার হলো আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব। পাঁচ নাম্বার হলো আমরা আমাদের আমানতসমূহ রক্ষা করব। আর ছয় নাম্বার হলো আমাদের ওয়াদাসমূহ রক্ষা করব। এবং সাত নাম্বার হলো আমরা আমাদের সলাৎগুলোর হেফাজত করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমি সহ আমাদের প্রত্যেককে, যারা আমাদের কথাগুলো শুনেছে শুনবে, আল্লাহ সকলকে এই সাতটি গুণের অর্জন করে, এই সাতটি গুণাবলীর অধিকারী হয়ে তোমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারি সেই তাফিক দান করো সকলে পড়ি, আমিন। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আইসিএল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে।